পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে অবস্থিত একটি তৈলক্ষেত্র। রাজ্যের রাজধানী কলকাতা থেকে তৈলক্ষেত্রটির দূরত্ব 47 কিলোমিটার। তৈলক্ষেত্রটি ভারতের ওএনজিসি সংস্থার অনুসন্ধানে 2018 সালে আবিষ্কৃত হয়। এটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম খনিজ তেলের খনি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 2020 সালের 20 ডিসেম্বর বাণিজ্যিকভাবে তেল উত্তোলন কেন্দ্রটি উদ্বোধন করেন। অশোকনগরে গ্যাস ও তেলের সন্ধান করার জন্য 2009 সালে ডিসেম্বর মাসে ওএনজিসি অয়েল ইন্ডিয়া অনুমোদন পায়। এই সংস্থাটি প্রায় 3টি পর্যায়ে কাজ সম্পন্ন করে। দ্বিতীয় পর্যায়ে কাজ সম্পন্ন হওয়ার আগেই ওই ভূগর্ভস্থ তেল ও গ্যাসের মজুত ভাণ্ডার সম্পর্কে নিশ্চিত হয় ওএনজিসি। তৃতীয় পর্যায়ে খোঁড়ার পরেই 2018 সালে 20 আগস্ট প্রথম গ্যাসের উপস্থিতি বিপুল মজুতের খোঁজ মেলে এবং তার কয়েকদিন পরেই পাওয়া যায় তেলের ভাণ্ডার। অশোকনগর তেল ক্ষেত্রের খনিজ তেলের গুণগত মান পরীক্ষার জন্য হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের সংশোধনাগারে 3000 লিটার অপরিশোধিত তেল পাঠানো হয়। যে তেলের গুণগত মান অত্যন্ত ভালো ও তা বাণিজ্যিকভাবে উত্তোলন লাভজনক হবে বলে জানায় সংশোধনাগার থেকে। এরপরেই অশোকনগর তৈলক্ষেত্রের বাইগাচিতে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলনের কাজকর্ম ক্রমশই শুরু হয়।